তো বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর এখন অনেক লেট হয়ে গেছে, একটার মতো বাজে। আজকে প্রচুর পরিমাণ লেট, কালকে তো সেকেন্ড ইয়ারের রেজাল্ট বেরিয়েছিল, আর ভাইয়া ফার্স্ট করেছে, তিনটে লেটার পেলো, আর তিন মার্কের জন্য আরেকটা লেটার পেতে পারলো না। তো যাই হোক, যার জন্য একটু দৌড়াদৌড়ি ওইদিকে ওইদিকে যাওয়া আসা ছিল, তো অনেকটা লেট হয়ে গেছে আজকে। আজকে রান্না করবো শীতল দিয়ে ঝুল করবো, এই টুকটাক একটু সবজি দিয়ে পাতলা ঝুল করবো শীতল দিয়ে, আর মাংস মানে দেশি মুরগি আছে এটাও পাতলা ঝুল করে রান্না করবো। সঙ্গে থাকবেন, বাকি কথা পরে বলবো। সব কিছু অল্প অল্প সবজি নিয়েছি, দেখুন কাঁঠাল বিচি কয়টা আছে, কারকোলা আছে, ঝিঙ্গা আছে, একটা আলু আছে, তো এইটা দিয়ে। আর এখানে শীতল রসুন ধুয়ে ছেঁচে রাখলাম, মাংস এখনও কাটা হয়নি, মাংসটা কাটা হবে। তেলটা গরম হয়ে গেছে, তো রসুন আর শীতল আমি দিয়ে আগে ভালো করে মাখবো। তো শীতল আর শুটকি প্রায় মোটামুটি বাজে বাজে হয়ে গেছে, এখন আমি সবজিটা দিয়ে দেবো। আর ঝুল করবো আজকে, তরকারি করবো না, যেটা মানে আমি শুকনো শুকনো করে করি এটা করবো না, একটু নাড়াচাড়া দিয়ে আর এই হলুদ লবণ মরিচ দিয়ে জল দিয়ে ঢেকে দেবো। তো ভালো করে নাড়াচাড়া দিয়েছি, এবার মরিচ গোটা হলুদ করে আছে, আরও কিছুটা জল দেবো, যেহেতু পাতলা করে করব তার জন্য অনেকটা আমি জল দিয়েছি। তো আমি ঢাকা দিয়ে দেবো 10-15 মিনিট, আস্তে আস্তে ঝালে হবে, তারপর হয়ে যাবে শীতল ঝুল। দেখুন আমার ঝুলটা এটে টুটে এতটুক জল ছিল, এটে এতটুক হয়ে গেছে, তারপর এখন নামিয়ে দিচ্ছি। সবজি সিদ্ধ হয়ে গেছে, যেখানে মাংস দেখুন আলুর মধ্যে কিছু আমি বাকল টাকল ডেকেছি, বাকল শুদ্ধ আলু খেতে ভালো লাগে, তো লোকাল মাংস। তো এখানে মরিচ, জিরা, আদা, রসুন সব কিছু বাটা আছে, এখানে কিছুটা পেঁয়াজ নিয়েছি, একটা সম্বাসের জন্য রাখলাম, এটাও দিয়ে দিব। আলু আর আজকে মানে আলগা আর ভাজবো না, একসাথে মেখেই দিয়ে দেবো, টেস্টটা অল্প লাল হোক। সব মশলা আমি তো একাতে পারবো না, তার জন্য ভিডিওটা অফ করে তার জন্য দিচ্ছি। সব কিছু দিয়ে নিয়েছি, এখন কড়ার মধ্যে ভালো করে নাড়াচাড়া করবো, করে তারপর ঢেকে দেবো। দেখুন দেখুন ডাকনাটা উল্টে দিয়েছি, এত সুন্দর কালার হয়েছে, মানে খুব সুন্দর কালার, কিন্তু পুরোটা কিন্তু ক্যামেরার মধ্যে আসে না, কালারটা প্রচুর সুন্দর কালার। আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আমি আরও ঢাকা দিয়ে দেবো। খুব সুন্দর কালার দেখুন, কি সুন্দর কালারটা দেখুন হয়েছে, দেখুন আমি পাতলা পাতলা করে ঝুলটা দিয়েছি, এতটুকু তো থাকবে না, কিছুটা সিদ্ধ হবে, আমি ঢাকা দিয়ে দেবো। আর লোকাল দেশি মুরগির পাতলা ঝুল খেতে কিন্তু খুব ভালো লাগে, আর এখানে তো তেল মশলা ঝাল সব কিছুই আছে, তো করছি গরমের মধ্যে পাতলা ঝুলটা খুব ভালো লাগে। কালারটা দেখুন এত সুন্দর হয়ে যে তেলটা উপর দিকে বেশি এলো। বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে এলাম, এক ঘন্টার মতো রেস্ট করেছি, ঘুম তো একদম আসছে না, অত গরম ঘরের ভিতর মানে ফ্যানের বাতাসটা একদম গরম হয়ে গেছে, তো বাইরে তবু একটু হাওয়া আছে, তো বাইরে চলে এলাম আর কালিমার কাছে দেখুন এলাম। আর সেদিন তো আমরা বিষ্ণু পূজা করছিলাম ভিক্ষা করে, তো আমাদের বিষ্ণু দেব এখানে আসছে কালিমার কাছে, চলুন দেখাচ্ছি।
এই যে দেখুন আমাদের বিষ্ণুদেব এখানে আছে। আমরা আর বিসর্জন করলাম না, কারণ থাকুক বিষ্ণুদেব কালী মায়ের কাছে বসে। আর এখানে তো আমাদের মা কালীমা, আর একজন ছোট্ট কালীমা আছে। ওই লাগাবাড়িতে পুজো হয়েছিল তো কালীমাকে এনে রাখলো, ছোট কালীমাকে। আর আমাদের বিষ্ণুদেব, এখানে আমাদের বড় কালীমা। অনেকদিন পরেই কালীমার সামনে এলাম, তো একদম সময় পাওয়া যাচ্ছে না। তো ভিক্ষা টিকা ঘরে রান্নাবান্না সব শেষ করে তারপর মানে মাখতে বেরিয়েছিলাম পুজোর জন্য। আর আস্তে আস্তে 7টা 4:30 এরকম হয়ে যেত, তা এখন তো পুজো শেষ, এখন একটু সময় আছে, তো যার জন্য কালীমার কাছে এলাম আজকে।